এখনকার বিশেষ বিশেষ খবর হলো মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ল্যান্ড ব্যাংক বা জমি ব্যাংক তৈরির উপর গুরুত্ব আরোপ করেছেন। রাজ্য সরকারের অভিমুখ হচ্ছে স্বনির্ভর ত্রিপুরা গড়ে তোলা, বলেছেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। কেন্দ্রীয় সড়ক ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি আজ মণিপুরের জন্য 13টি মহাসড়ক প্রকল্পের শিলান্যাস করেন ও একটি সড়ক সুরক্ষা প্রকল্পের সূচনা করেন। আজ রাজ্যে নাগমাতা মনসা দেবীর পূজার আয়োজন হয়েছে। প্রায় 5 মাস বন্ধ থাকার পর আজ থেকে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের জিম খেলোয়াড়দের জন্য উন্মুক্ত হল। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেছেন আগরতলা শহর এলাকা সহ অন্যান্য নগর এলাকাগুলিতে অব্যবহৃত সরকারি জমি কোথায় কতটা রয়েছে তা চিহ্নিতকরণের জন্য ল্যান্ড ব্যাংক তৈরি করা প্রয়োজন। এই ল্যান্ড ব্যাংকের মাধ্যমে পরিকাঠামোগত উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন প্রকল্পের জন্য প্রয়োজনীয় জমি পেতে অনেকটাই সহজতর হবে। এক্ষেত্রে রাজস্ব দপ্তরকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে, পাশাপাশি দখলকৃত সরকারি অব্যবহৃত জমি পুনরুদ্ধারের কাজ দ্রুত সম্পন্ন করতে হবে। আজ সচিবালয়ে 2 নম্বর সভাকক্ষে আয়োজিত রাজস্ব দপ্তরের পর্যালোচনা বৈঠকে কথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বৈঠকে বিলোনিয়ায় সরকারি বিভিন্ন দপ্তরের কার্যালয়গুলি কেন্দ্রীয়ভাবে একই জায়গায় নিয়ে আসতে, সরকারি জমি চিহ্নিতকরণের কাজ শুরু করতে তিনি রাজস্ব দপ্তরকে নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী মানবাধিকার আইনে জমির পাট্টা প্রাপকদের জমির অফিসিয়াল ডাটা এন্ট্রি রেকর্ড আপডেট এবং জমি চিহ্নিতকরণের কাজ নির্দিষ্ট সময়সীমার মধ্যে শেষ করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার জন্য দপ্তরকে পরামর্শ দিয়েছেন। পাশাপাশি তিনি ত্রিপুরা ল্যান্ড রেভিনিউ ও ল্যান্ড রিফর্মস অ্যাক্ট সংশোধনের কাজটিও দ্রুত সম্পন্ন করার বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন। মুখ্যমন্ত্রী বলেন জমির অনলাইন রেজিস্ট্রেশন সম্পর্কিত বিষয়ে জনগণের মধ্যে আরও বেশি করে সচেতনতা বৃদ্ধি করা আবশ্যক। পর্যালোচনা সভায় রাজস্ব মন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা সীমান্ত এন্না এলাকা উন্নয়ন প্রকল্প রূপায়নে জেলা শাসকদের আরো কার্যকরী ভূমিকা নেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। রাজস্ব সচিব তনুশ্রী দেববর্মা জানান বর্তমান কোভিড-19 অতিমারীর পরিস্থিতিতে পরিযায়ী গৃহহীন দুস্থ পরিবারদের SDRF প্রকল্প থেকে প্রয়োজনীয় আর্থিক সাহায্য করা হয়েছে। পর্যালোচনা সভায় মুখ্য সচিব মনোজ কুমার, পরিকল্পনা ও সমন্বয় দপ্তরের সচিব অপূর্ব রায়, মুখ্যমন্ত্রী বিশেষ সচিব প্রশান্ত কুমার গোয়েল সহ সংশ্লিষ্ট দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন। সুপ্রিম কোর্ট আজ JEE ও NEET পরীক্ষা স্থগিতের আবেদন খারিজ করে দিয়েছে। আদালত এই আবেদন এই বলে খারিজ করে যে শিক্ষার্থীদের কেরিয়ার দীর্ঘদিনের জন্য ঝুঁকির মধ্যে রাখা যায় না। ইঞ্জিনিয়ারিং এর প্রবেশিকা পরীক্ষা JEE 1 সেপ্টেম্বর থেকে 6 সেপ্টেম্বরের মধ্যে এবং মেডিকেলের প্রবেশিকা পরীক্ষা NEET 13 সেপ্টেম্বর হবে। উল্লেখ করা যায় বিচারপতি অরুণ মিশ্র, BR গভাই এবং কৃষ্ণ মুরারির বেঞ্চ বিভিন্ন রাজ্য থেকে 11 জন আবেদনকারীর মামলা শুনানি করছিলেন। মুখ্যমন্ত্রী স্বনির্ভর যোজনায় আজ এক অনুষ্ঠানের মাধ্যমে কমলপুরের নজরুল ভবনে শহরে ব্যবসায়ীদের জন্য বিশেষ অভিযানের সূচনা করেন। কমলপুর নগর পঞ্চায়েতের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উদ্বোধন করেন খাদ্য জনসংবরণ ও যুব ক্রীড়া দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেব। তাছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা, ভাইস চেয়ারম্যান স্বপ্না পাল, মনোজ মহকুমা শাসক সুশান্ত কুমার সরকার সহ অনেকে। ধলাই জেলা কমলপুর মহকুমার নগর পঞ্চায়েত এলাকার 152 জন ব্যবসায়ীকে আজ স্ট্রিট ভেন্ডার সার্টিফিকেট প্রদান করা হয়। পরবর্তী সময়ে সার্টিফিকেট প্রাপ্ত ব্যবসায়ীকে মুখ্যমন্ত্রী স্বনির্ভর যোজনা প্রকল্পের মাধ্যমে লোন দেওয়া হবে। রাজ্য সরকারের অভিমুখ হচ্ছে স্বনির্ভর রাজ্য গড়ে তোলা, এই লক্ষ্যে সরকার বিভিন্ন কর্মসূচি রূপায়ণ করছে। কেন্দ্র ও রাজ্য সরকারের উন্নয়ন প্রকল্পগুলির সুফল রাজ্যের মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। আজ মোহনপুর পঞ্চায়েত সমিতি হলে সেলাই মেশিন ও পাম্পসেট বিতরণ অনুষ্ঠানে উদ্বোধন করে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ একথা বলেন। মোহনপুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে আজ এক অনুষ্ঠানে 80টি সেলাই মেশিন ও 100টি পাম্পসেট বিতরণ করা হয়। অনুষ্ঠানে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর থেকে মোহনপুর ব্লকের মোহিনীপুর, রাঙ্গাছড়া ও কালাছড়া পঞ্চায়েতে 23 জন নির্বাচিত সুবিধাভোগীকে 1টি করে গাভী এবং 23 জন নির্বাচিত সুবিধাভোগীকে 5টি করে শুকর ছানা দেওয়া হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহনপুর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান রাকেশ দেব, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সদস্য মিঠুন চক্রবর্তী, মহকুমা শাসক প্রসূন দে প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রীনা দেববর্মা। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এক টুইট বার্তায় বিস্তারিত তথ্যের মাধ্যমে ত্রিপুরা পুলিশের সাফল্য তুলে ধরেন। ত্রিপুরায় সরকার পরিবর্তন হওয়ার পর বেআইনি নেশার বিরুদ্ধে পুলিশের সাফল্য তুলে ধরে তিনি প্রশংসা সুরে বলেন এগিয়ে চলছে ত্রিপুরা পুলিশ। তিনি বলেন মার্চ 2018 থেকে জুলাই 2020 মধ্যে NDPS মামলায় 934টি মামলা নথিভুক্ত হয়েছে, গ্রেপ্তার হয়েছেন 1537 জন, সেই সঙ্গে 4 কোটি গাঁজার চারা নষ্ট করা হয়েছে, বাজেয়াপ্ত করা হয়েছে 87,000 কেজি শুকনো গাঁজা, 3 লক্ষ কফ সিরাপের শিশি, 28 লক্ষ নেশার ট্যাবলেট এবং 9 কেজি হেরোইন। টুইট আপডেটে মুখ্যমন্ত্রী বলেন লকডাউন চলাকালীন জরুরি ভিত্তিতে পরিষেবায় 95% সফল প্রতিক্রিয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রক থেকে ত্রিপুরা ERSS কে শুভেচ্ছা জানানো হয়েছে। সাথে তিনি যোগ করেন ত্রিপুরা পুলিশের পরিষেবার আধুনিকীকরণের ক্ষেত্রে 2019-20 অর্থবছরে মোট 10 কোটি 17 লক্ষ টাকা ব্যয় করা হয়েছে।
রাজ্যে জোট সরকারের পক্ষ থেকে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করার তীব্র প্রতিবাদ জানিয়েছেন সিপিআইএম রাজ্য সম্পাদক গৌতম দাস। আজ সিপিআইএম সদর দপ্তরে আহূত এক সাংবাদিক সম্মেলনে শ্রী দাস এই প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, সারা বিশ্বে তথা রাজ্যে বর্তমানে করোনা অতিমারীর ফলে সাধারণ মানুষের অর্থনৈতিক জীবনযাত্রা বিপর্যস্ত। এই সময় রাজ্যে জোট সরকার বিদ্যুৎ মাশুল বাড়ানোর উদ্যোগ নিয়েছে, এটা পুরোপুরি জনস্বার্থ বিরোধী বলে তিনি অভিযোগ করেন। এছাড়া কামানচুমনি এবং কুঞ্জবনে আবাসন প্রকল্প দুটিকে সম্পূর্ণ বেসরকারি সংস্থার হাতে ছেড়ে দেওয়ারও প্রতিবাদ জানান তিনি। গত বছর বিদ্যুৎ নিগম বিদ্যুতের ওপর ডিউটি চার্জ বাড়িয়েছে, এতে সাধারণ মানুষের ওপর আর্থিক বোঝা চাপানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন। সাংবাদিক সম্মেলনে রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য নরেশ জামাতিয়া বলেন, রাজ্যে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে বলে তিনি অভিযোগ করেন। ভারতে COVID-19 আক্রান্তের মোট সংখ্যা 26,87,664 জন। স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, গত 24 ঘন্টায় 57,982 জন করোনা আক্রান্ত হয়েছেন, 941 জনের মৃত্যু হয়েছে। ভারতে সুস্থতার হার 72% অতিক্রম করেছে। মৃত্যুর হার কমে 1.92% হয়েছে। ICMR সূত্রে জানা যায়, এখন পর্যন্ত 3,41,400 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে গতকালই 9,31,697 জনের করোনা সংক্রমণের পরীক্ষা করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 30 অগস্ট রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 68তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1-800-117-800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিলে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। কেন্দ্রীয় সড়ক ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে মণিপুরের জন্য 13টি মহাসড়ক প্রকল্পের শিলান্যাস করেন ও একটি সড়ক সুরক্ষা প্রকল্পের সূচনা করেন। এই মহাসড়ক প্রকল্পে ওই রাজ্যে 316 কিলোমিটার দীর্ঘ রাস্তা তৈরিতে 3,000 কোটি টাকারও বেশি ব্যয় করা হবে। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় ডোনার মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং, কেন্দ্রীয় মহাসড়ক প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত জেনারেল ভি কে সিং, মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপলক্ষে ভার্চুয়াল ভাষণে শ্রী গডকরি বলেন, উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, আজকের এই প্রকল্প ছাড়াও মণিপুরে খুব শীঘ্রই 2,663 কোটি টাকা ব্যয়ে কোহিমা থেকে ইম্ফল পর্যন্ত 4 লেন রাস্তার কাজে হাত দেওয়া হবে। এছাড়াও ওই রাজ্যের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এবং রাজ্যবাসীর আর্থ সামাজিক ব্যবস্থার মান উন্নয়নে আরো কিছু সড়ক প্রকল্প হাতে নেওয়া হবে। এইসব কাজের জন্য জমি অধিগ্রহণ প্রক্রিয়া ত্বরান্বিত করতে শ্রী গডকরি রাজ্যের মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানান। জমি অধিগ্রহণ সংক্রান্ত সমস্যা দূর হলে নির্দিষ্ট সময়ে প্রকল্পের কাজ শেষ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন শ্রী গডকরি। দূষণমুক্ত পরিবেশের জন্য উত্তর পূর্বাঞ্চলে পেট্রোল ও ডিজেলের বিকল্প জ্বালানির সন্ধানের কথাও বলেন তিনি। তিনি বলেন, উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নে সর্বোচ্চ সহায়তা দিতে কেন্দ্রীয় সরকার প্রস্তুত। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন আজ বলেছেন যে, কোভিড মহামারী দেশের জন্য একটি শক্তিশালী জনস্বাস্থ্য পরিকাঠামো পুনর্বিবেচনা এবং পরিকল্পনা করার সুযোগ দিয়েছে। ডক্টর হর্ষবর্ধন ভিডিও কনফারেন্সের মাধ্যমে দুদিনের CII জনস্বাস্থ্য সম্মেলনে ভাষণদানকালে একথা বলেন। তিনি নোভেল করোনা ভাইরাসের স্বাস্থ্য ঝুঁকি কমাতে ভারতের সকল উদ্যোগের প্রশংসা করেন। এছাড়া তিনি স্মল পক্স এবং পোলিও সম্পূর্ণ মুক্তির লক্ষ্যে সরকারি প্রকল্পগুলো বিস্তৃত সামাজিক আন্দোলনে পরিণত করার দক্ষতার প্রশংসা করেন। শ্রী হর্ষবর্ধন আশা প্রকাশ করেন যে 2025 সালের মধ্যে যক্ষ্মামুক্ত ভারতের প্রধানমন্ত্রীর লক্ষ্য একইভাবে অর্জন করা সম্ভব হবে। আজ নাগমাতা মনসা দেবীর পূজা। রাজ্যে প্রতি বছরে শ্রাবণ মাসের সংক্রান্তিতে এই পূজা হয়ে থাকে। এবার করোনা প্রকোপে সরকারি বিধি নিষেধ মেনে বাড়ি ঘরে অনারম্ভ ভাবে ভক্তগণ এই পুজো করছেন। প্রতি বছরের ন্যায় এবছর আগরতলার দুর্গাবাড়িতে মনসা পূজার আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এক বার্তায় সকলকে মা মনসা দেবীর পুজো উপলক্ষে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, মা মনসা আমাদের ঐতিহ্যের শিকড়, মায়ের আশীর্বাদ যেন সকল ত্রিপুরাবাসী জীবনে বর্ষিত হয়। মুখ্যমন্ত্রী শ্রী দেব সেই প্রার্থনা করেন। NIT আগরতলায় গত 14 অগস্ট ওয়েবিনারের আয়োজন করা হয়। ওয়েবিনারটির মূল আলোচ্য বিষয় ছিল জাতীয় শিক্ষানীতি 2020 এবং কারিগরি শিক্ষার উপর এর প্রভাব। গত 29 জুলাই 2020 ভারত সরকারের নতুন শিক্ষানীতি 2020 ঘোষণা করে। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়া শিক্ষানীতি সংক্রান্ত আয়োজিত কনক্লেভে ভারতবর্ষের অতীতের মহিমান্বিত শিক্ষা ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করার কথা উল্লেখ করেন। এই পরিপ্রেক্ষিতে ওয়েবিনারে আলোচনা বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিল। ওয়েবিনারটিতে
ভারতবর্ষের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধিকর্তা এবং ডিন অংশগ্রহণ করেন। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলি হল আইআইটি গৌহাটি, আইআইটি দিল্লি, তেজপুর বিশ্ববিদ্যালয় এবং উত্তর পূর্বাঞ্চলের এনআইটি সমূহ। ওয়েবিনারে এনআইটি আগরতলার অধিকর্তা শিক্ষানীতি 2020 সঠিক মূল্যায়নের জন্য শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতা, কর্মক্ষমতা প্রভৃতি বিষয়ের উল্লেখ করেন। আইআইটি দিল্লির অধিকর্তা ভি রামকুমার রাও নতুন শিক্ষানীতির ক্ষেত্রে অধ্যয়ন, গবেষণা ও অন্যান্য বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেন। তিনি স্টার্ট আপ সংস্কারের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। এনআইটি আগরতলার অধ্যাপক ও চেয়ারম্যান এ এবং আই আর প্রসূন চক্রবর্তী শিক্ষা ব্যবস্থাকে কেন্দ্রিক এবং শিক্ষার্থী কেন্দ্রিক হওয়ার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। বিজেপি চণ্ডীপুর মন্ডল কমিটির উদ্যোগে কৈলাসহর চিরাকুটি স্থিত দলীয় কার্যালয়ে আজ এক সাংবাদিক সম্মেলন হয়। উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য কমিটির সদস্যরা বিমল কর ও রঞ্জন সিংহ, মন্ডল সভাপতি শ্যাম কুমার সিংহ ও সভাপতি হিমাংশু দাস প্রমুখ। নেতৃবৃন্দ অভিযোগ করেন, বিরোধী দল সিপিআইএম অসত্য তথ্য প্রচার করে বিভ্রান্তি ছড়াতে চাইছে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ থেকে এনবিবি স্টেডিয়ামের জিমনাসিয়াম হলে ক্রিকেটারদের প্রশিক্ষণ শুরু হয়েছে। দীর্ঘ প্রায় 5 মাস পর জিমনাসিয়াম খোলা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ অনুসারে আনলক তিনে জিম ও যোগা সেন্টার খোলার অনুমতি দেওয়া হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে পশ্চিম জেলা প্রশাসনের অনুমতি নিয়ে ক্রিকেট সংস্থা জিম খোলার সিদ্ধান্ত নেয়। এর আগেও স্যানিটাইজ করা হয়। প্রথম দিনে বিভিন্ন ধাপে 20 জন ক্রিকেটার জিমে প্রশিক্ষণ নিয়েছে। টিসিএ থেকে খবর জানানো হয়েছে। ত্রিপুরা শারীরিক শিক্ষা কর্মচারী সংঘের উদ্যোগে আগামী 19 আগস্ট এক স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠিত হবে। রাজধানীর NSRCC-তে হবে শিবির সকাল 11:30। ক্রীড়ামন্ত্রী মনস্কান্তি দেব শিবিরের উদ্বোধন করবেন। আজ দক্ষিণ জেলায় ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দক্ষিণ জেলা ও গোমতী জেলায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা এবং আগামী 19 আগস্ট রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 1.3 মিলিমিটার। তাপমাত্রা সর্বোচ্চ 31 ডিগ্রি এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.1 ডিগ্রি এবং সর্বনিম্ন 25.6 ডিগ্রি সেলসিয়াস।